السلام عليكم. এখন আছি সুরান এরিয়াতে। এখানে একটা পার্ক আছে, নাম হচ্ছে আলকিসওয়া গার্ডেন। জায়গাটা অনেক সুন্দর, সিম্পল, বেশ ভালো লাগছে। যদিও এই রাস্তা দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি, বাট এখানে আসা হয়নি আমার। তো আজকে আসলাম, জায়গাটা বেশ সুন্দর। বিকেলবেলা একান্ত কিছু সময় কাটানোর জন্য, ঘোরাফেরার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা সুরানে, এটা আরেকটা পার্ট আছে ওই পাশে। তো আমি গুগল ম্যাপে দিয়ে দেব, গুগল ম্যাপের স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদেরকে, তাহলে ভালো বুঝতে পারবেন। যদি কখনো বিকেলে কেউ আসতে চান, একান্ত কিছু সময় পার করতে চান ব্যস্ততার মাঝে, এখানে আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে এখানে। বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলতে পারবে, আর আপনারা বড়রা যারা আছেন এখানে কিছুক্ষণ বসতে পারেন, বিশ্রাম করতে পারেন, বা একটু চারিদিকটা হাঁটাগুটা করে দেখতে পারেন। জায়গাটা বেশ নিরিবিলি। হ্যাঁ, বিকেলবেলা একটু জমজমাট হয়। আর সামনে হচ্ছে রাস্তা, রাস্তার ওপাশে আপনার আইসক্রিমের দোকান আছে, বা বিভিন্ন চা কফিও থাকে। এখানে বাচ্চারা খেলার জায়গা, বাচ্চারা এখানে খেলতে পারে, আসতে পারেন। এটাও বাচ্চাদের খেলার একটা জায়গা, বাচ্চারা এখানে খেলাধুলা করে। এটা একটা কফি শপ। আমি হাঁটতে হাঁটতে এখন পার্কের অন্য পাশে চলে আসছি। আগে ছিলাম এক পাশে, এখন আসি অন্য পাশে। এখানে ইয়ে আছে, কফি শপ আছে, আর এটা হচ্ছে বাথরুম, পাবলিক টয়লেট। এখানে আপনারা করতে পারবেন। ও পাশে হচ্ছে ফিমেলদের জন্য, এই সাইডে হচ্ছে মেলদের জন্য। আর এটা অনেকটা মসজিদের মতো, চাইলে কেউ নামাজ পড়তে পারে। আর ওই সাইড আর এই সাইড মোটামুটি সেম, একই রকম ডিজাইন করা। আপনি চাইলে এখানে বসে গল্প করতে পারেন, নতুবা হাঁটাহাঁটি করতে পারেন। ওই পাশটায় ঠিক আমার আঙুল ও পাশে গাড়ি যাচ্ছে, গাড়ির ও পাশ ওখানে একটা লাইন আছে, ওটা হচ্ছে সাইক্লিং, যারা করে, যারা সাইকেল চালায় তাদের জন্য। আর এখানে আপনি বসে গল্প করতে পারেন, একটু সময় কাটাতে পারেন, ঘাসের উপরে বসতে পারেন। অনেকে আছে, আসে ফ্যামিলি সহকারে একসাথে এখানে বসে খাবার দাওয়া খায়। জায়গাটা বেশ ভালো। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে সামনে। আর মূলত এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার ঠিক আঙুলের সামনে, আল এটার নাম হচ্ছে হুকার টাইম, হুকাইর। তো এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য গেমসের জায়গা, বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করতে পারে, বিশেষ খেলাধুলা। এখন বন্ধ, ওটা হচ্ছে মূলত বাচ্চাদের খেলাধুলার জায়গা। তো সব কিছু মিলে ভালো, সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন। অনেকে আছে দেখা যাচ্ছে মদিনা আসে, কোথাও ঘুরবে না ঘুরবে সেটা নিয়ে একটু টেনশন থাকে, বিশেষ করে যারা মদিনা বাইরে থাকে বা যারা নতুন আসে। সো আপনারা এখানে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।